অলপতে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই আগবঢ়াইছে এটি মন্তব্য যদিও উল্লেখ কৰিছে যে ভাৰতবৰ্ষৰ ৰাজধানী কেৱল নতুন দিল্লী কিয় ভাৰতবৰ্ষৰ ৰাজধানী অসমকো ঘোষণা কৰক ভাৰতবৰ্ষৰ ৰাজধানী নতুন দিল্লীৰ লগতে আনচাৰিখন ৰাজ্যক ঘোষণা কৰক পাঁচখনকৈ ৰাজধানী হওক ভাৰতবৰ্ষৰ কিহৰ বাবে উল্লেখ কৰিলে এই কথা ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়ে আচলতে এই কথাৰ উৎপত্তি এখন টুইটাৰ যুদ্ধক উদ্দেশ্য কৰি এখন টুইটাৰ যুদ্ধ দিল্লীৰ মুখ্যমন্ত্রী অৰবিন্দ কেজৰিৱাল আৰু অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ মাজত ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়ে অলপতে এটি সিদ্ধান্ত ঘোষণা কৰিছিলে যদিও কৈছিলে যে 36খনকৈ চৰকাৰী বিদ্যালয় কোনো ধৰণৰ 5% নথকাৰ বাবে বন্ধ কৰি দিয়া হ'ব আৰু তাৰ বিপৰীতে অৰবিন্দ কেজৰিৱালে এটা টুইট কৰিছিলে যত তেওঁ কৈছিলে যে চৰকাৰী বিদ্যালয়সমূহ আচলতে বন্ধ কৰি দিয়াটো কোনো ধৰণৰ উপায় হ'ব নোৱাৰে চৰকাৰী বিদ্যালয়সমূহক উন্নীতকৰণ কৰক আপোনালোকৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ বাবে আৰু তাতে উৎপত্তি হ'ল এই টুইটাৰ যুদ্ধখনৰ তাৰপিছত ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়ে বিতংভাৱে তেওঁক সেই তথ্য দিলে যে অসমত কেনেধৰণৰ কাম হৈ আছে আচলতে যিটো আমাৰ এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্ট শিক্ষা বিভাগক কেনে ধৰণৰ কাম হৈ আছে সেই কথা উল্লেখ কৰি তেওঁ এখন তালিকা অৰবিন্দ কেজৰিৱালক টুইট কৰিছিলে আৰু তাৰপিছত তেওঁ অৰবিন্দ কেজৰিৱালক ধমক দিছিলে যে আপুনি কিবা এটা কথা কোৱাৰ আগতে আচলতে হোমৱৰ্কৰ আপোনাৰ প্ৰয়োজন আৰু তাৰপিছতে অৰবিন্দ কেজৰিৱালে আকৌ টুইট কৰিলে টুইট যোগে তেওঁ ক'লে যে আপুনি বেয়াই পালে আচলতে ভাৰতবৰ্ষক এক নম্বৰ বনাবলৈ হ'লে আমি এনেধৰণে কামবোৰ কৰিব লাগিব আৰু আকৌ সেই কথাক উদ্দেশ্য কৰি ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়ে সংবাদ মাধ্যমৰ আগত উল্লেখ কৰে যে আচলতে দিল্লী এখন ৰাজধানী ভাৰতবৰ্ষৰ ৰাজধানী দিল্লী গতিকে অসমৰ অথবা গুৱাহাটীৰ তুলনা যদি তেওঁ দিল্লীৰ লগত কৰিব বিচাৰিছে তেনেহ'লে সেয়া ভুল আৰু যদিহে গুৱাহাটীৰ তুলনা নতুন দিল্লীৰ লগত কৰিব বিচাৰিছে তেনেহ'লে গুৱাহাটী অথবা অসমকো ভাৰতবৰ্ষৰ ৰাজধানী হিচাপে ঘোষণা কৰক তেতিয়া আপুনি যি ধৰণে এটেনশ্যন পাইছে নতুন দিল্লীয়ে যেনেধৰণে এটেনশ্যন পায় সমগ্ৰ ৰাষ্ট্ৰৰ তেনেধৰণে অসমেও নিশ্চয়কৈ এটেনশ্যন পাব আৰু তেতিয়াহে সেই প্ৰতিযোগিতা আচলতে সমান হ'ব নহ'লে এই প্ৰতিযোগিতা এই যি আপুনি তুলনা কৰিছে সেই তুলনা একেবাৰে গ্ৰহণযোগ্য নহয় বুলি অসমৰ মুখ্যমন্ত্ৰীজনে উল্লেখ কৰে এই কথা জনাব লাগিব আপোনালোকক যে বিভিন্নজনে আচলতে এই কথাত বিভিন্ন মত প্ৰকাশ কৰিছে ছ'চিয়েল মিডিয়াতো এই কথা খুব ব্যাপকভাৱে চৰ্চা হৈছে য'ত বিভিন্নজনে যদি কৈছে যে দিল্লীৰ তুলনা অসমৰ লগত আচলতে একেবাৰে ভুল হৈছে তেনেস্থলত আন কিছু সংখ্যকে আকৌ কৈছে যে দিল্লীৰ পৰা আমাৰ শিকিবলগীয়া বহুত আছে অৰবিন্দ কেজৰিৱালৰ যি মডেল অফ স্কুলছ সেই স্কুলৰ পৰা আমাৰ শিকিবলগীয়া বহুত আছে সেই মডেলৰ পৰা শিকিবলগীয়া বহুত আছে অথচ একেটা সময়তে আচলতে বিভিন্ন মন্ত্ৰীৰ পৰাও আমি বিভিন্ন ৰিয়েকশ্যনছ পাইছোঁ য'ত পীযুষ হাজৰিকা মন্ত্ৰী পীযুষ হাজৰিকাও উল্লেখ কৰিছে যে দিল্লী মডেলৰ পৰা আচলতে শিকিবলগীয়া একোৱেই নাই গতিকে তেনেধৰণৰ বিভিন্ন ধৰণৰ মন্তব্য বিভিন্ন ধৰণৰ চৰ্চা আচলতে ছ'চিয়েল মিডিয়াতো এতিয়া ব্যাপকভাৱে চৰ্চা হৈছে এই অৰবিন্দ কেজৰিৱাল আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মাজৰ এই যুদ্ধখন আচলতে এই যুদ্ধখনে কেনেবাকৈ অৰবিন্দ কেজৰিৱালক অসমত এক বেলেগ ধৰণে চৰ্চিত কৰিবলৈ চেষ্টা কৰা হৈছে নেকি অৰবিন্দ কেজৰিৱালৰ যি ৰাজনৈতিক ভূমিকা অসমত সক্ৰিয় কৰাৰ এক চেষ্টা নেকি আম আদমী পাৰ্টীৰ সেই কথাক লৈও এতিয়া উদ্বিগ্নতা প্ৰকাশ কৰিছে বহুজনে প্ৰীতি প্ৰদৰ্শনী গুৱাহাটী অসম 2022ত যেতিয়া আপৰ চৰকাৰ আহিব তেতিয়া তেওঁ এইবিলাক কথা পাতিব কিন্তু আমাৰ ইয়াত দুৰ্নীতি নিৰ্মূল কৰিবলগীয়া সমস্যাটো নাই ডেইলিটো আমাৰ দুৰ্নীতি নিৰ্মূল অভিযান চলি আছে আৰু অসমৰ মানুহক ইমান ব্লেটেণ্টলি দুৰ্নীতিপৰায়ণ বুলি কিয় কয় মইতো জানাত দিল্লীত এটা ঘৰ পাৰ্মিশ্যন হ'লে 3 মাহ লাগে দিল্লীত এখন সৰু কাগজ উলিয়াব গ'লে অসমৰ মানুহক 9 মাহ 1 বছৰ লাগে আমাৰ ইয়াতো 15 দিনত হৈ যায় আজি দিল্লীৰ বিধানসভাতো অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ কথা আলোচনা হয় আগতেতো গাঁও পঞ্চায়ততো আমাৰ কথা আলোচনা নহৈছিল গতিকে মই ভাবোঁ যে এইবিলাক হৈছে ৰিচাৰ্জেন আসামৰ একো একোটা চিম্বল এটা মোগলৰ দিনত নহয় পাণ্ডৱৰ দিনৰ পৰাই দিল্লী কেপিটেল হৈ আছে মই আজি এটা টুইট কৰিছোঁ যে ভাৰতৰ ৰাজধানী 5খন হ'ব লাগে কাৰণ দিল্লীৰ যি বৈভৱ সেই বৈভৱতটো অসমীয়া মানুহৰো বৰঙণি আছে দিল্লীৰ বছৰি GDP হ'ল 15 লাখ কোটি টকা আৰু আমাৰ হ'ল 5 লাখ কোটি টকা কিন্তু হাজাৰজন অসমীয়া মানুহেওতো তাতে গৈ পেলাই দিল্লীৰ বৈভৱত বৰঙণি যোগাইছে কাৰণ দিল্লী হ'ল নেশ্যনেল কেপিটেল আমাকো গুৱাহাটীখন ভাৰতৰ 5খন ৰাজধানীৰ এখন কৰি দিয়ক তেতিয়া আমিও দিল্লীৰ দৰে বৈভৱশালী হৈ যাম দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া ব্যস্ত হৈ আছে তেওঁ 1200খন স্কুল চলায় মই 40,000 স্কুল চলাওঁ গতিকে যি বস্তু বুজি নাপায় তেওঁলোক হৈছে আমাৰ ইয়াত থকাজনৰ দৰে
কথাবিলাক বুঝি নাপায় অলাগতিয়াল হুলস্থুল করে থাকে যি হল ভারতের ভিতরতে আটাইতকৈ ডিজেল পেট্রোলের কম দাম যিকেইখন সিটিত আছে দিল্লির ডিজেল পেট্রোলের দাম আর অসমৰ ডিজেল পেট্রোলের দাম কম্পেয়ার করক আমার আটাইতকৈ কম লোটাসর কারণে কি তাতে কিয় বাড়ি আছে লোটাস করে নেকি তাতে কিয় বাড়ি আছে আমলোক আসাম মে তো কেজরিওয়াল কো দেখছো কাহু না লাস্ট 10 সাল আমারা ইহামে ভি তো এক কেজরিওয়াল হ্যাঁ তো একই হই সব কপি পেস্ট 14 লাখ পরীক্ষার্থীক লৈ মন্তব্য করা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পরীক্ষার বহি হিসাব করলে 14 লাখ হব কিন্তু পরীক্ষার্থী 9,34,000 আকো চাকরি ওলাব সকল নিবনুয়া নহয় করবাত নহয় করবাত কাম করে আছে প্রায় সকলে রাস্তা ঘাট সকল আছে আর কি সুরক্ষিত হব লাগে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী 14 লাখ ক্যান্ডিডেট কেনেকে হল যদি পরীক্ষা 5টা হয় এজন মানুষে 5টা পরীক্ষা এপিয়ার করবনে না কোনোবা এজনের যদি ডিগ্রি এম এ আছে তেও 2টা গ্রেড 4 পরীক্ষা তো এপিয়ার করব যাকালি 2টা তো এপিয়ার করব 11 তারিখেও এপিয়ার করব গতি এজন মানুষের কোয়ালিফিকেশন থাকলে তো 5টা পরীক্ষাতে এপিয়ার করব যদি মাথা গন্তি হিসাবত করে 9,37,000 ক্যান্ডিডেট যদি পরীক্ষার বহি হিসাবত গন্তি করে 14 লাখ বহি গতি ইমান সরু সরু কথা বিতর্ক করার মতো না জানো যে কিহর কারণে নিবনুয়া লড়াখিনির মাথা তো আমি গরম করে থাকব লাগে এজন নিবনুয়া লড়াই আগবেলাও পরীক্ষা দিছে পিছবেলাও পরীক্ষা দিছে একজন নিবনুয়া লড়াই 21 তারিখেও পরীক্ষা দিছে একজন নিবনুয়া লড়াই 11 তারিখেও পরীক্ষা দিছে বহি তো বাড়ি গিয়ে থাকব নাই গতি বহি হল 14 লাখ কিন্তু যদি কয় যে নাম কিমান মাথা কিমান হেড কাউন্ট কিমান 9,37,000 পরিকল্পনা চলি থাকবে আকো পোস্ট ওলাব অসমত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে আছে আর এই লড়া গোটেবিলি নিবনুয়া নহয় তো করবাত করবাত কোম্পানি আদিত কাম করিও আছে বহুত লড়াই তো যাকালি দিল্লি কলিকাতার পর পরীক্ষা দিব আছে আর অসমত যেটা 26 লাখ নিবনুয়া আছিল বলে একটা ধারণা করা হয়েছিল এটা তো কম্পিউটারাইজ করার পিছত এটু 12.5 লক্ষলৈকে নামি আহিল আদার ব্যাপারিক জাহাজের খবর কিয় লাগে অবাস্তব কথা এটা লই পেলায় দিল্লির মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ব্যস্ত হয়ে দিল্লি বনাম দিসপুর পাণ্ডবর দিনের পরাই দিল্লি ক্যাপিটাল হয়ে আছে মই আজি এটা টুইট করেছো যে ভারতের রাজধানী 5খন হব লাগে অরবিন্দ কেজরিওয়াল বনাম হিমন্ত বিশ্ব শর্মা আজি দিল্লির বিধানসভাতো অসমৰ মুখ্যমন্ত্রীর কথা আলোচনা হয় আগতে তো গাঁও পঞ্চায়েততো আমার কথা আলোচনা নহৈছিল অসমত 34খন বিদ্যালয় বন্ধ করাক লৈ কেজরিওয়ালে টুইট করার পিছরে পৰা চুঙা চাই হুপা মৰাৰ যেন প্রতিযোগিতাহে চলিছে দুই মুখ্যমন্ত্রীর মাজত কেজরিওয়ালক টিপ্পনী মুখ্যমন্ত্রী শর্মাৰ তো হয়েছে তেও 1200খন স্কুল চলায় মই 40,000 স্কুল চলাও গতি যি বস্তু বুঝি নাপায় তেওঁলোক হৈছে আমার ইয়াত থাকাজনের দরে কথাবিলাক বুঝি নাপায় অলাগতিয়াল হুলস্থুল করে থাকে কেজরিওয়ালে বারে বারে টুইট করে সুধি আছে হিমন্ত বিশ্ব শর্মা অসমৰ স্কুল চাবলৈ মই কেতিয়া যাম পিছে কেজরিওয়ালক অসমলৈ মাতিলেও কেজরিওয়ালৰ আপ যে পরবর্তী 1000 বছৰলৈ অসমলৈ আহিব নোৱাৰে এই কথা স্পষ্টকৈ কৈ দিলে মুখ্যমন্ত্রী শর্মায় 2022ত যেতিয়া আপর সরকার আহিব তেতিয়া তেওঁ এবিলাক কথা পাতিব কিন্তু আমার ইয়াত দুর্নীতি নির্মূল কৰিবলগীয়া সমস্যাটো নাই ডেইলি তো আমার দুর্নীতি নির্মূল অভিযান চলি আছে আর অসমৰ মানুহক ইমান ব্লেটেন্টলি দুর্নীতি পরায়ণ বলে কিয় কয় মইতো জানা দিল্লিত এটা ঘর পারমিশন হলে 3 মাহ লাগে দিল্লিত এখন সরু কাগজ উলিয়াব গেলে অসমৰ মানুহক 9 মাহ 1 বছর লাগে আমার ইয়াতো 15 দিনত অসমতো এজন কেজরিওয়াল আছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় দিলে টিপ্পনি আমলোক আসাম মে তো কেজরিওয়াল কো দেখছো কাহু না লাস্ট 10 সাল আমারা ইহামে ভি তো এক কেজরিওয়াল হে তো একই হেই সব কপি পেস্ট হে কোন এই কেজরিওয়াল যেটা মই কি না হামে নাম বল না জরুরত নেই হে তো দেখি ইহামে ভি এক কেজরিওয়াল হে উহামে ভি এক কেজরিওয়াল হে তো আসাম কা লোগ ও কপি পেস্ট দেখ চুকা হে বুঝাই বুঝিলে মুখ্যমন্ত্রী কালৈ টুয়াইছে আঙ্গুলি কিন্তু সাংবাদিকও এই দিয়া ভকত নহয় আম জনতার ভাবে আরো বেশি হরল ভাঙানি বিচারিলে সাংবাদিকে মুখ্যমন্ত্রী বুঝি নোপা সকলক ললিপপ চুহিবলৈ হেজেন দিলে ইঙ্গিত এটা আপনালোকে আর মোক কিয় সরু লড়ার প্রশ্ন সুদি থাকে এইবিল তো আমি দেখিয়ে আছো দেখুন এইবিল আর আপনাদের মোক ইমান সরু লড়ার কিয় প্রশ্ন
মইতো ইমান আপোনালোকক তেতিয়ালৈ একেবাৰে মই মালিকক কম যে এক টকা আপোনালোকক দৰমহা দিব নালাগে। পিছে মুখ্যমন্ত্ৰীৰ দাবী, দিল্লীত কেজৰিৱাল আছে, অসমতো এজন কেজৰিৱাল আছে, পিছে বিজেপি দল হেনো সকলোৰে হৃদয়ত আছে, ঘৰে 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 হৃদয়ে হৃদয়ে বিজেপি, আমি বহুত ওপৰত আছো, আমি এইবিলাক কম্পিটিশ্যনত যাবই নালাগে। ৰাজু বৰুৱাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।